মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই টেস্টি আর সিম্পল একটি রেসিপি, ব্রেড রোল। এই ব্রেড রোল বানানো খুবই সহজ আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ব্রেড রোল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ব্রেড রোল বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 7টা আলু। আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলু এইভাবে ম্যাশ করে নিলে কোনো দানা ভাব থাকে না। এখন দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। দুটো চিজের কিউব গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দেব ফাইন চপ করা 2 চা চামচ আদা আর রসুন, 2 চা চামচ লঙ্কা আর মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ ফাইন চপ করে দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেখে নেব। এখানে নিয়েছি ব্রেড, ব্রেডের সাইডের পার্টগুলো কেটে বাদ দিয়ে দেব। ব্রেডের সাইডের পার্টগুলো ড্রাই রোস্ট করে নেব। অল্প ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আলু থেকে আলুর কিছুটা পোর্শন নিয়ে ছোট ছোট করে শেপ দিয়ে দেব। আলু যাতে হাতে না লেগে যায় তাই অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি। আলুটাকে লম্বা করে শেপ দিয়ে দেব। একইভাবে সব আলুগুলোকে নিয়ে লম্বা শেপ দিয়ে দেব। নিয়েছি 2টো ডিম আর দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। ডিম আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। একটা বাটিতে জল নিয়েছি, অল্প অল্প করে জল ব্রেডের উপর দিয়ে দেব। একইভাবে ব্রেডের 2 সাইডেই জল লাগিয়ে নেব। 2 হাত দিয়ে চেপে ব্রেডের মধ্যে থাকা এক্সট্রা জল চেপে বের করে দিতে হবে। ভালো করে চেপে চেপে ব্রেডটাকে পাতলা করে নেব। বানিয়ে রাখা আলুর রোল ব্রেডের মধ্যে লম্বা করে দিয়ে দেব। খুব সাবধানে ব্রেডটাকে চারিদিক থেকে মুড়ে দেব। এখানে আলুর পরিমাণ বুঝে নিতে হবে যাতে ব্রেডের বাইরে আলু বেরিয়ে না আসে। ব্রেডটাকে চেপে চেপে এইভাবে শেপ দিয়ে দেব। ব্রেড রোলটাকে ডিমের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। ডিমের ব্যাটার থেকে ব্রেড রোলটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। একইভাবে সব ব্রেড রোলগুলোকে বানিয়ে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম টু হাই হিটে দিয়ে ব্রেড রোলগুলোকে ভেজে নেব। ব্রেড রোলগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। খুব বেশি কড়া করে রোলগুলোকে ভাজবো না।
হালকা লাল করে ব্রেড রোলগুলোকে ভেজে নেব। ব্রেড রোলগুলো ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নিচ্ছি। একইভাবে বাকি ব্রেড রোলগুলোকেও ভেজে নেব। রেডি আমাদের ব্রেড রোল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।